কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মেহেদি হাসান সাগরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর প্রতিনিধি আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার বেলা 11:30টার সময় কুষ্টিয়া দৌলতপুর প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ওই স্মরণসভায় সভাপতিত্ব করেন সুরাই আক্তার কাজলি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির সরকার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সমবায়ক বিষয়ক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলতাব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল সহ অনেকে